সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একজন প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে কিভাবে খুব সহজে যোগ শেখাতে পারি তাও আবার খুব বড় সংখ্যার যোগ অঙ্ক বন্ধুরা লক্ষ্য করুন একজন প্রথম শ্রেণীর শিক্ষার্থী এত বড় যোগ অঙ্ক কি করতে পারবে আপনার কী মনে হয় এত বড় সংখ্যার যোগ কি এত ছোট ছোট বাচ্চারা করতে পারবে আপনি যদি প্রথম শ্রেণীর কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করেন এই দুইটি সংখ্যা কত তারা কিন্তু বলতে পারবে না অথচ তারা এই বড় বড় সংখ্যার যোগ অঙ্ক ঠিকই করতে পারবে তো সেইটাই আজকের ভিডিওতে প্রমাণ করে দেখাবো এখানে মজার বিষয়টা হচ্ছে সব শিক্ষার্থী এক থেকে দশ পর্যন্ত গুনতে পারে বা গণনা করতে পারে আর এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লিখতে পারে তারাই এই ধরনের বড় সংখ্যার অঙ্কগুলো সমাধান করতে পারবে তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি বন্ধুরা লক্ষ্য করুন প্রথম শ্রেণীর বইতে এই ধরনের ছোট অঙ্ক থাকে তো চলুন প্রথমে আমরা এই ধরনের ছোট দুইটি অঙ্ক সমাধান করে দেখাই আসলে প্রথম শ্রেণীর বাচ্চাদের আমরা কিভাবে যোগের ধারণা দেই বা যোগ অঙ্ক শেখাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এরপরেই বড় অঙ্ক দুইটি সমাধান করে দেখাচ্ছি বা সমাধানের কৌশলটা শেখাচ্ছি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে বলা আছে অপুর কাছে বারোটি বল আছে এবং মিতুর কাছে আটটি বল আছে তো তাদের দুজনের মোট কয়টি বল আছে তো এখানে তাদের যে দুইজনের বল আছে সেটি মোট কতগুলি বল আছে সেটি এখানে বের করতে বলা হয়েছে তো ঠিক আছে ওপর আছে কয়টি বারোটি তো এর জন্য আমরা বারোটি বল নিব এই যে ওপর কাছে আছে বারোটি বল আর মিতুর কাছে কয়টি আছে আটটি তো আমরা আটটি বল নেই এই হচ্ছে মিতুর বল তো এখন আমরা কি করব এখন এই যে যে মৃতুর বল আর এই যে যে এই ওপর বল এই বলগুলো আমরা এখন একত্র করব। তো আমরা জানি যোগের দুইটি অর্থ আছে তো একটি হচ্ছে যেহেতু এখানে মোট কথাটি উল্লেখ আছে তো আমরা জানি মোট থাকলে যোগ হয় আর যোগের হচ্ছে দুইটি অর্থ একটি হচ্ছে একত্র করা একত্র করা আর একটি হচ্ছে বৃদ্ধিকরণ তো ঠিক আছে এখন আমরা এই বলগুলোকে যোগ করব তো যোগ করার জন্য আমরা এখন কি করব একত্র করব তো ঠিক আছে আমরা এখন একত্র করি বলগুলো মানে অপুর বলগুলো আর মিতুর বলগুলো আমরা এখন এই যে একত্র করলাম এখন একত্র করার পর আপনি যে কোনো শিক্ষার্থীকে বা যাকে আপনি শেখাচ্ছেন তাকে বলবেন যে এখন এই সংখ্যাগুলো মানে এখানে মোট কতগুলো বল আছে তুমি এখন গুনে গুনে ফেলো মানে গুনে আমাকে বলো মোট কয়টি বল আছে তো সে যেহেতু গুনতে পারে সে বলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সেভাবে গুণে বলবে যে এখানে মোট বিশটি বল আছে তো আপনি বিশটা বিশ সংখ্যাটা লিখে দেখাবেন এই হচ্ছে বিশ তো প্রথমে আমরা বাচ্চাদের এভাবে আমরা যোগের একটা ধারণা দেব ঠিক আছে এরপর আমরা এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটাই আমরা লিখে কিভাবে সমাধান করতে হয় সেটা শেখাবো তো প্রথমে কিন্তু আমাদের এইভাবেই একটা বাচ্চাদের ধারণা দিব তো আপনি যে বল থাকতে হবে আপনার কাছে এমন কোনো কথা নেই আপনি ইচ্ছা করলে অন্য অন্য জিনিস ব্যবহার করেও এই অঙ্ক করতে পারেন যেমন আপনার ইচ্ছা করলে গাছের পাতা ব্যবহার করতে পারেন অথবা তেঁতুলের বিচি ব্যবহার করতে পারেন বা কাঠি ব্যবহার করতে পারেন আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনারা আপনারা সেটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ধরনের অঙ্ক প্রথমে আমরা এইভাবে ধারণা দেব তারপর আমরা অঙ্কে যাব তো ঠিক আছে এখন আমরা হাতে কলমে কীভাবে লেখে এই অঙ্ক সমাধান করতে হয় সেটি আমরা এখন দেখি তো এখানে এই বারোটি বল আছে ওপর বারোটি বল আছে তো এই বারোটি বলের জন্য আমরা লিখবো বারো এই যে বারো আর এই মৃত্যুর কাছে ছিল আটটি বল এই যে আটটি বল এই আটটির জন্য আমরা লিখবো আট এই হচ্ছে আট তো যেহেতু এটা একটা যোগ অঙ্ক এখন আমরা এখানে যোগ চিহ্নটা বসাবো বসালাম যোগ এখন আমরা এই সংখ্যাটা যোগ করব তো শিক্ষার্থীরা এটা এই অঙ্কটা দুইভাবে সমাধান করতে পারে এক হচ্ছে এই যে যে বলগুলো আছে বারোটি বল আর এখানে আছে যে এই যে আটটি বল এই আটটি বল আর বারোটি বল গণনা করে ওরা এখানে সংখ্যাটা লিখতে পারে অথবা ওরা এভাবেও লিখতে পারে এই আট আর দুই হচ্ছে দশ তো দশের এই হচ্ছে দশ তো শিক্ষার্থীরা যেই ভুলটি করে এখানে এই যে ওরা কিন্তু এই এখানেই এই দশ সংখ্যাটি বসিয়ে ফেলে তো এটা ওদেরকে বোঝাতে হবে যে আসলে এখানে দশ বসবে না এখানে একটি সংখ্যা বসবে এই যে ডান ডানপাশের যে শূন্যটা আছে এই শূন্য এখানে বসবে এখানে বসবে আর এই যে এক আছে এই একটা আর এ একের সাথে বেড়ে যাবে মানে এ এক আর এ এক হচ্ছে দুই এখানে এই দুইটা নামবে তো এভাবে আমরা ওদেরকে বোঝাতে পারি তো বন্ধুরা চলুন আমরা আরেকটি একটি ছোট্ট একটি অঙ্ক দেখি এরকম তারপরে আমরা সেই বড় অঙ্কের দিকে যাচ্ছি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে দুই নম্বর অঙ্কে বলা আছে অপুর কাছে ষোলোটি চকলেট আছে এবং মিতুর কাছে দশটি চকলেট আছে মিতু অপুকে তিনটি চকলেট দিল এখন অপুর মোট কয়টি চকলেট হলো তো ঠিক আছে এখানে এই যে যে ওপোর চকলেটের সংখ্যা হচ্ছে ষোলো এই যেখানে বলা আছে অপুর ষোলোটি চকলেট আছে তো এখানে ষোলোটি চকলেট আছে অপুর তো আর এই মৃতুর আছে কয়টি চকলেট দশটি চকলেট এই হচ্ছে দশটি চকলেট এই যে লেখা আছে দশটি চকলেট আছে তো এখন এই অঙ্কটা আমরা এখন সমাধান করব তো এখানে যেহেতু ষোলোটি চকলেট আছে এর জন্য আমরা ষোলো লিখবো এই যে ষোলো লিখলাম তো এখানে লক্ষ্য করুন এখানে বলা আছে মৃতু অপুকে তিনটি চকলেট দিল তাহলে এই যে যে অপুর যে চকলেটের আছে এই যে যে চকলেট আছে ষোলোটি এখন যদি এই মৃতু যদি এখান থেকে তিনটি চকলেট দিয়ে দেয় তাহলে কিন্তু এই অপুর চকলেটের সংখ্যা বেড়ে যাবে তো ঠিক আছে এখন এখানে বলা আছে মিতু অপুকে তিনটি চকলেট দিল তো ঠিক আছে এখন দেখেন তিনটি চকলেট দিয়ে দিল। মিতু এখন কিন্তু অপুর চকলেটের সংখ্যা বেড়ে গেল তো ঠিক আছে কয়টি বাড়লো তিনটি তো এখানে আমরা তিন লিখবো এখন যেহেতু আমরা এটা যোগ করতেছি তাই আমরা যোগ চিহ্নটা বসাবো এখন এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি এক হচ্ছে এই যে যে চকলেটগুলো আছে সবগুলো গণনা করে এখানে আমরা উত্তরটা নামাতে পারি অথবা এই ছয় আর তিন হচ্ছে নয় আমরা নয় লিখব আর এ একের এক লিখব এভাবেও আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি অথবা এই যে যে সংখ্যাগুলো আছে এই সবগুলো চকলেট গুণে হ্যাঁ যতগুলো হয় সেই সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি তো যাই হচ্ছে এটাই হচ্ছে নিয়ম আমরা কিন্তু প্রথম শ্রেণীতে বাচ্চাদেরকে এভাবেই অঙ্ক করিয়ে থাকি তো ঠিক আছে বন্ধুরা এখন চলুন আমরা সেই বড়ো অঙ্কের দিকে চলে যাই যেটা করাতে চেয়েছিলাম এই হচ্ছে আমাদের সেই বড় দুইটি অঙ্ক এই দুইটি অঙ্ক এখন আমি সমাধান করে দেখাবো তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে যদি একটু লক্ষ্য করুন যে পাঁচশো সাতষট্টি আর চারশো একুশ এই দুইটি সংখ্যা আমরা এখন যোগ করব। যদি একজন প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে যদি বলেন এই সংখ্যাটি কত পাঁচশো সাতষট্টি ওরা কিন্তু বলতে পারবে না কারণ এত বড় সংখ্যা ওরা বলতে পারবে না এটাই স্বাভাবিক তো যাই হোক এত বড় সংখ্যা ওরা বলতে না পারলে কী হবে ওরা কিন্তু এই সংখ্যাটা খুব সহজেই যোগ করতে পারবে কারণ আমি আগেই বলেছি যারা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারে এবং লিখতে পারে তারাই এই বড় সংখ্যার অঙ্ক করতে পারবে তো সে কিভাবে করতে পারবে সেটাই এখন আমি দেখাবো তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে আছে কত সাত তো আমরা জানি যোগ অঙ্ক ডান দিক থেকে করতে হয় তো এখানে আছে সাত তো সাতের জন্য আমরা কী করবো সাতটা দাগ দিব দেখেন এটাই কিন্তু টেকনিক তো সাতটা দাগ দিয়ে আমরা তিন চার পাঁচ ছয় সাত এই সাতের জন্য আমরা কী করলাম এই সাতটা দাগ দিলাম আর এই একের জন্য আমরা একটি দাগ দিব এই দিলাম একটি দাগ এখন আমরা বাচ্চাদেরকে বলবো যে এই যে যেখানে যতগুলো দাগ আছে তুমি এখন গণনা করো তো সে গুণে বলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো সে বলবে আট তখন আপনি তাকে বলবেন যে ঠিক আছে এখানে যেহেতু আটটা দাগ আছে তুমি এখন আট লিখো তো ও তো আট লিখতে পারে ও লিখবে আট তারপর এই যে যে ছয় আছে এখন বলবেন তুমি ছয়টা দাগ দাও তো ছয়টা দাগ দিবে এক দুই তিন চার পাঁচ ছয় এই দিল ছয়টা দাগ আর নিচে আছে কত দুই এখন বলবেন আরও দুইটা দাগ দাও ও এই দুইটা দাগ দিলো এখন বলবেন এই যে যে দাগগুলো আছে হ্যাঁ কতটি দাগ আছে এখন তুমি গুনে দেখো তো সে গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সে গুনে বের করবে আটটি আছে তো সে আট লিখবে এখানে আপনি বলবেন তাহলে আট লেখো তো সে লিখলো আট তো আশা করি বুঝতেছেন বিষয়টা তো এখানে আছে কত পাঁচ তো ওকে বলবেন ঠিক আছে এখন তুমি পাঁচটা দাগ দাও দিলো পাঁচটা দাগ এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে পাঁচ আর নিচে আছে কত চার এখন চারটা দাগ দিতে বলবেন এক দুই তিন চার তো আবারও এই যে যে দাগগুলো আছে এগুলো সে এখন গণনা করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে মোট নয়টি দাগ আছে তো তাকে বলবেন এখন তাহলে নয় লেখো এই হচ্ছে নয় তো আসলে আমি আশা করি এখন আপনার বিষয়টি পুরোটাই বুঝে গেছেন আসলে এই ধরনের অঙ্ক বাচ্চারা কিভাবে করবে আর যেহেতু প্রথম শ্রেণীর ক্লাসে আসলে হাতে রেখে অঙ্ক নেই তো ওরা কিন্তু খুব সহজেই এই দাগ কেটে কিন্তু ওরা খুব সহজেই যোগ করতে পারবে হ্যাঁ আর দাগ কেটে যোগ হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি ঠিক আছে প্রথম দিকে কিন্তু বাচ্চাদের এভাবেই যোগ করানো উচিত আমি মনে করি তো যাই হোক যেহেতু এই অঙ্কটা আমরা সমাধান করলাম তো আশা করি এই অঙ্কটা আর সমাধান করার দরকার নেই কারণ নিয়মটা তো সেম তো এটা আমি এমনিই করে দিই এখানে কারণ এটার দাগ কেটে করার দরকার নাই। তো যাই হোক এখানে দুই আর চার আর দুই হচ্ছে ছয় তো এখানে ছয় লিখবে ছয় আর আট আর এক হচ্ছে নয় তো এই হচ্ছে নয় আর ছয় আর চার হচ্ছে দশ তো শেষে দশের দশ এই হচ্ছে দশ তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা অবশ্য বুঝতে পেরেছেন এই কৌশলটা হয়তো আপনারা এখন বুঝে গেছেন আজকের কুইজ তো বন্ধুরা ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকের মানে ভিডিও শেষের দিকে আপনাদের জন্য একটি কুইজ থাকবে তো এখন আপনাদের এখানে একটা স্ক্রিনে একটা প্রশ্ন আসবে তো প্রশ্নটা পনেরো সেকেন্ডের মধ্যে আপনারা উত্তরটা দিবেন মানে সঠিক উত্তরটা আপনারা পনেরো সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবেন তো প্রশ্ন ওটা দেখেন এখানে বলা আছে যোগ অঙ্ক কোন দিক থেকে শুরু করতে হয় পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই উত্তরটা দিতে হবে তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন